হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এরকম একটি বাংলাদেশি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেখান থেকে আপনারা কাজ করে 15 টাকা হলে আপনি রিচার্জ নিতে পারবেন এবং আপনার 40 টাকা হলে আপনি সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে নিতে পারবেন। সো 100% পেমেন্ট করবে আপনারা এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেবেন, সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ ডিটেলস দেখাবো আজকের এই ভিডিও। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই বা নতুন দর্শক, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে ওয়ালে সিলেক্ট করে দিবেন। এতে করে আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে পেমেন্ট কানেক্ট করে কাজ করতে হবে, যেহেতু বাংলাদেশি অ্যাপ্লিকেশন আপনাদেরকে পেমেন্ট কানেক্ট করে কাজ করতে হবে। সো আপনারা কী করবেন, চলে যাবেন যে ভিডিওটি দেখতেছেন ডিসক্রিপশন বক্সে। তো ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর জাস্ট আপনারা পেমেন্টটাকে কানেক্ট করে নেবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ট্রাভেল পেমেন্টটা ডাউনলোড করার জন্য। সো ভিউয়ার্স, আপনারা পেমেন্টটা কানেক্ট করবেন, তো সকলে কিন্তু পেমেন্ট কানেক্ট করতে জানেন, ঠিক আছে? ইউকে এবং ইউএসএ দুইটা লোকেশন আপনারা সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা। সো আমি আপনাকে সাজেস্ট করবো ইউকে দেওয়ার জন্য। আমার অলরেডি ভিপিএন কানেক্ট করা আছে, আমি তার জন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। সো আপনারা ভিপিএনটা কানেক্ট করে জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো অ্যাকাউন্ট করার পরে ভিপিএন কানেক্ট করলে কিন্তু হবে না, জাস্ট আপনি ভিপিএন কানেক্টটা না করলে কিন্তু আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। সো ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে এইরকম ইন্টারভিউ চলে আসবে, তারপর আপনারা কী করবেন, সাইন আপ একটা ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এইরকম চলে আসবে। তারপর আপনার কী করতে হবে, এখানে আপনার নেম দিতে হবে এবং এখানে আপনার নাম্বার দিতে হবে এবং এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট একটি রেফারেল কোড দিতে বলবে। সো রেফারেল কোড আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটি দিয়ে জাস্ট আপনি সাইন আপে একটা ক্লিক করবেন। সো ভিউয়ার্স, সাইন আপে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেস করা হয়ে যাবে। সো তারপর কী করবেন, আপনি ব্যাকবোর্ডে ক্লিক করবেন। সো করার পর এখান থেকে আপনার নাম্বার এবং এখান থেকে সেই পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট সাইন ইন একটা ক্লিক করে দিবেন। সো দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাইন ইন করা হয়ে যাবে। সো আমি এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট সাইন করে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমার লগ ইন করা অলরেডি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এখান থেকে কাজ করবেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু এখান থেকে রেফারের কমিশনে কিন্তু ভালো পাবেন। এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা রেফার করলে প্রতি রেফারে 20% কমিশন পাবেন, আশা করি বুঝতে পারছেন। তার জন্য বলতেছি আপনারা বেশি বেশি করে এখান থেকে রেফার করে আর্নিংটা করবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি কিন্তু রেফার করে কিন্তু আর্নিংটা করতে পারবেন। সো কীভাবে রেফার করে আর্নিং করবেন সেই প্রসেসটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। সো এইখান থেকে আপনারা হোম বাটনে দেখতে হোম স্ক্রিনে দেখতে পাবেন, এখানে আপনার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? তো আপনার যেই নাম্বারটা দেওয়া থাকবে সেটি হচ্ছে আপনার রেফার কোড, সেই রেফার কোডটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার বন্ধুদেরকে জয়েন করাতে পারলে কিন্তু তার 20% কমিশন কিন্তু আপনি পেয়ে যাবেন। সো তারপরে ভিউয়ার্স, আপনার এইখানে একটা অপশন তারা নোটিশ দিয়ে দিচ্ছে কীভাবে এই অ্যাপ্লিকেশনে কাজ করতে হয়। সো এগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন তারা নোটিশ দিয়ে দিচ্ছে। সো এগুলো আপনারা পড়ে জাস্ট আপনি কী করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু তারা নোটিশটা দিয়ে দিচ্ছে ইউএস লোকেশন কানেক্ট করে কাজ করতে হবে। সো ভিপিএন কানেক্ট করে ইউএস লোকেশন আপনারা কাজ করবেন, তা নাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেফার করলে 20% কমিশন পাবেন ভাই, তাই বেশি বেশি করে রেফার করুন, ঠিক আছে? তো তারপর আরেকটি কথা, আপনারা কিন্তু মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তারা নতুন নতুন আপডেট দিয়ে থাকে, তাই বলতেছি আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, তা না হলে কিন্তু পেমেন্টটা পাবেন না। আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা যখন পেমেন্টটা পাবেন তখন আপনি কী করবেন, টেলিগ্রাম চ্যানেলে যা জাস্ট আপনি একটা পোস্ট করে দিবেন যে আমি পেমেন্টটাকে রিসিভ করতে পেরেছি বা আমি পেমেন্টটা পেয়েছি, একটি স্ক্রিনশট করে গ্রুপে একটা পেস্ট করে দিবেন। সো এখানে থিয়েটার এখন একটা ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোর্ট গ্রুপ। সো আপনার কোনো সমস্যা হলে বা পেমেন্টের আপনার কোনো পেমেন্ট যদি আপনি পেতে দেরি হয় তাহলে আপনি এখান থেকে তাদের সাপোর্ট গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে কিন্তু আপনি তাদের থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন। সো তারপর এখানে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, মাস্ট বি আপনাকে এখানে জয়েন করতেই হবে। সো ভিউয়ার্স, তারপর কী করতে হবে, এখানে অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন সেই প্রসেস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টাস্ক, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন একটু লোডিং নিবে। তো লোডিং পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখান থেকে আপনার 25টা টাস্ক কমপ্লিট করতে হবে। সো কীভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে নেক্সট অপশন দেখতে পাবেন, সো নেক্সট একটা ক্লিক করবেন।
সো বেস নেক্সটে যখন ক্লিক করে দিবেন তখন একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটা আপনারা কী করবেন জাস্ট সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? তো আপনাকে চার সেকেন্ড নোট করতে হবে, যখন দেখতে পাবেন ক্লোজ দিস অ্যাড আসবে তখন আপনি কেটে দিবেন। সো যখন দেখবেন এগুলো অ্যাড আসে জাস্ট এই অ্যাডটা আসবে তখন আপনি কী করবেন, এখানে আপনার 40 সেকেন্ড ওয়েট করতে হবে। সো 40 সেকেন্ড ওয়েট করে আপনি ব্যাগ আসবেন। তো আমি এখানে 40 সেকেন্ড আমি ওয়েট করে নিচ্ছি। সো ভিউয়ার্স আমার অ্যাডটা দেখা হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অ্যাডটা কমপ্লিট করা হয়ে গেল। সো এইভাবে আপনারা 25টা কমপ্লিট করবেন। সো আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, তো এখানে নেক্সটে ক্লিক দিবেন। সো তারপর একটা অ্যাড চলে আসবে, তো অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন, একটা কেটে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন 2টা কমপ্লিট করা হয়ে গেল। সো আপনার এভাবে নেক্সট অপশনে ক্লিক করে করে আপনি এখান থেকে জাস্ট আপনি এখান থেকে মানে আপনি 25টা কমপ্লিট করবেন। সো ভিউয়ার্স যখন আপনি এখান থেকে 25x25 হয়ে যাবে, যখন আপনি দেখতে পাবেন এখানে 2 এর কাছে যখন 25 আসবে, যখন এখানে 25x25 হয়ে যাবে তখন আপনি কী করবেন, এখান থেকে আপনি নেক্সট অপশন থাকবে না, ঠিক আছে? তো এখান থেকে আপনার নেক্সট অপশন না থেকে এখানে ক্লেম অপশন চলে আসবে। জাস্ট ক্লেম অপশন একটা ক্লিক করবেন। সো ক্লেম অপশন যখন ক্লিক করে দিবেন তখন একটা অ্যাড চলে আসবে। তো সেই অ্যাডে আপনাকে ক্লিক দিতে বলবে। সো আপনাকে তারা বলে দিবে ক্লিক দিস অ্যাড, তখন আপনি কী করবেন জাস্ট সেই অ্যাড একটা ক্লিক করে দিবেন। সো যখন অ্যাডে ক্লিক করবেন তখন আপনাকে তারা 1 মিনিট ওয়েট করতে হবে সেই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আপনি 1 মিনিট ওয়েট করবেন। আর যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় জাস্ট আপনি কী করবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ও সেই অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশনটা 2 থেকে 3 মিনিট ইউজ করবেন। সো ইউজ করলে কিন্তু আপনাকে তারা পয়েন্টটা কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু অ্যাড করে দিতে পারে, ঠিক আছে? তো অ্যাড করে দিবে, আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আপনার এখান থেকে আনলিমিটেড কিন্তু টাস্ক করতে পারবেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে আপনি কিন্তু রেফার করে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। সো 20% কিন্তু কমিশন কিন্তু পাবেন। সো তাই বলতেছি আপনারা বেশি বেশি করে রেফার করবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু নোটিশ বলে দিচ্ছে, সেই নোটিশ অনুযায়ী আপনার এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন, আশা করি বুঝতে পারছেন। আর এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন, আপনার ব্যালেন্সে কত টাকা হয়েছে, এবং এখান থেকে আপনি ইনভাইট ক্লিক, ঠিক আছে? ভিউয়ার্স আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, আপনি কিন্তু ভুলেও কিন্তু ইনভাইট ক্লিক করবেন না। সো ইনভাইট ক্লিক কীভাবে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনি যখন বেশি বেশি ইনভাইট ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দিবে। সো অনেকে কিন্তু আমাকে পার্সোনালভাবে ফোন দিয়ে বলেছেন যে ভাই আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, তো আমি এখন কী করবো। সো আমি কিন্তু অনেক চেষ্টা করেছি কিন্তু ব্লকটা কিন্তু আমি খুলে দিতে পারি নাই, বা অ্যাডমিনের সাথে কথা বলে কিন্তু খুলে দিতে পারি নাই। তাই বলতেছি আপনারা সাবধানে কাজ করবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হলে কিন্তু আর খোলা মানে সম্ভব হবে না। তাই বলতেছি আপনারা বা নিয়ম মেনে কাজগুলো করবেন, নিয়ম মেনে কাজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কখনোই ব্লক হবে না। অ্যাডমিন কিন্তু এমনিতে কিন্তু ব্লক করে দেয় না, যখন আপনারা ইনভাইট ক্লিক বেশি করেন তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দেয়। সো ইনভাইট ক্লিক কীভাবে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এবার এখানে যখন আপনি ক্লিক করে দিবেন, সো তারপর যে অ্যাডটা আসবে, যদি অ্যাডটা আপনারা 4 সেকেন্ড না দেখে যদি আপনি ব্যাক বাটনে ক্লিক করেন বা কেটে দেন তাহলে কিন্তু সেটা ইনভাইট ক্লিক হয়ে যাবে, তারপর অ্যাড চলে আসবে। সো অ্যাডের উপর 25টা কমপ্লিট করার আগে যে কোনো অ্যাডে যদি আপনার ক্লিক করে যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু সেটা ইনভাইট ক্লিক হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন ভিডিওটি টেনে আবারও দেখতে পারেন। সো তারপরে এখন আসা যাক আপনারা কীভাবে এখান থেকে আপনার ব্যালেন্সের টাকাটা সরাসরি বিকাশের এবং মোবাইল রিচার্জের মাধ্যমে তুলবেন। তো তোলার জন্য এখানে থ্রিডে আইকন দেখতে পাবেন, সো এখানে একটা ক্লিক করবেন। সো ভিউয়ার্স এখানে ক্লিক করে তারপর এখানে ওয়ালেট অপশন দেখতে পাবেন, ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স ওয়ালেটে যখন আপনি ক্লিক করে দিবেন এখানে আপনার পয়েন্টটা দেখতে পাবেন। সো আমি এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তার জন্য কোনো পয়েন্ট নেই। সো আমার এক ফ্রেন্ড কিন্তু এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু 200 টাকার মতো পেমেন্টটা রিসিভ করছে, তার জন্য দেখলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন রিসার্জ অপশন এবং এখান থেকে বিকাশ অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি বিকাশে নিলে বিকাশটা সিলেক্ট করবেন। সো তারপর এখান থেকে আপনি 10,000 পয়েন্ট হলে আপনি বিকাশে নিতে পারবেন, এবং এখান থেকে রিসার্জে ক্লিক করে দিলে এখান থেকে আপনি 2,500 হলে আপনি এখান থেকে আপনি সরাসরি রিচার্জের মাধ্যমে নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম রিচার্জ 2,500 পয়েন্ট, এখান থেকে 15 টাকা আপনি রিচার্জ নিতে পারবেন। আর যদি আপনার যদি এখান থেকে যদি আপনার জাস্ট আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম কিন্তু এখানে উইড্রো কিন্তু এখানে কিন্তু 10,000 পয়েন্ট। সো আপনার যখন 10,000 পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে 40 টাকা সরাসরি বিকাশের মাধ্যমে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি উইড্রো করেন, ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটা নোটিশ দিয়ে দিচ্ছে, তো এই নোটিশটা আপনারা পড়বেন। উইড্রো করার পর রাতে কমপ্লিট করে দেওয়া হবে। সো আপনি যখন উইড্রো করবেন চেষ্টা করবেন আপনি বিকালে করার জন্য, যখন এরা কি এই অ্যাপ্লিকেশনের অ্যাডমিন কিন্তু বিকালে কিন্তু এখানে পেমেন্ট করে থাকে, যেগুলো পেন্ডিংয়ে চলে আসবে সেগুলো কিন্তু বিকালে তারা কমপ্লিট করে দিবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা 5 থেকে 7 মাস ধরে পেমেন্ট করে আসতেছে। সো দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে তাদের মানে পেমেন্ট রিকোয়েস্ট পেমেন্ট হিস্টোরিটা দেখায় তাহলে আপনি দেখতে পাবেন, সেখানে পেমেন্ট একটা ক্লিক করবেন।
সো বেস্ট পেমেন্ট হিস্টোরিতে যখন ক্লিক করবেন এখানে পেন্ডিং অপশন একটা ক্লিক করে দিবেন। সো পেন্ডিংয়ে যখন ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা কিন্তু জমে গেছে, অর্থাৎ সকালে এবং রাত্রে কিন্তু মানে 10টা দিয়ে কিন্তু এগুলো কিন্তু পেন্ডিং করে ফেলছে। সো আপনারাও কিন্তু এখান থেকে কিন্তু আনলিমিটেড মানে দেখতে পাচ্ছেন অনেক ইউজার কিন্তু এখানে কাজ করতেছে। তো তাই আমি আপনাদেরকে বলতেছি আপনার এই অ্যাপ্লিকেশনে ভিডিওটা দেখে কাজ করবেন, ঠিক আছে? তো এখানে 100% পেমেন্টটাকে আপনি রিসিভ করতে পারবেন। আর যদি ভিউয়ার্স আমি এখানে পেইডে ক্লিক করে দিই, সো তারপরে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এখানে পেইড করে দিছে। সো আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে কিন্তু 40-45 মতো, এখন কিন্তু এখানে কিন্তু 50-এর উপরে চলে গেছে। তাই বলতেছি এখানে কিন্তু 100% পেমেন্ট করতেছে। তো আপনার এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন। আর দেখতে পাবেন আপনারা যখন দেখতে পাবেন এখানে আপনারা বিকালে দেখতে পাবেন এখানে একটাও পেন্ডিং নেই। তাই বলতেছি আপনারা কাজ করে জাস্ট এখান থেকে আপনারা সরাসরি আপনারা বিকাশ এবং রিচার্জের মাধ্যমে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন। সো আশা করি আমি আপনাকে বুঝাইতে পেরেছি। যদি বুঝাইতে পারি অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এবং আপনার জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিওগুলো মেক করতে হয় আর একটা লাইক করে দিবেন। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, প্রতিদিন যেন এরকম ভিডিও আপনার মিস না হয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।